আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। 5 বছর পর কাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতির সফল বাস্তবায়নের সাথে থাকবে নতুন ঘোষণা, প্রত্যাশা নগরবাসী। ভোলায় নতুন গ্যাসকোপের মাধ্যমে অর্থনীতির নতুন সম্ভাবনা, গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা। রাজবাড়ির বেলগাছির রেল স্টেশনের ওপর দিয়ে অবাধে চলছে যানবাহন, দুর্ঘটনার ঝুঁকি বাড়ার সাথে দূষিত হচ্ছে পরিবেশ। এবং পটুয়াখালীর বাউফলে অবাধে চলছে অতিথি পাখি শিকার, উদ্বিগ্ন পরিবেশবাদী সহ সচেতন মহল। সংবাদ শিরোনাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে পদ্মাপাড়ের নগরী। নগরবাসী প্রত্যাশা, আগের সব উন্নয়ন প্রতিশ্রুতির সফল বাস্তবায়নের সাথে আগামীতেও নতুন প্রতিশ্রুতি মিলবে এই পদ্মা তীরে শহরে। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। ক্যামেরায় ছিলেন নিরঞ্জন দেব বর্মা। সৌন্দর্য ও উন্নয়নে বদলে যাওয়া এক স্বপ্নীল নগরী রাজশাহী। পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা শহরটি এখন আধুনিক নগরের প্রতিচ্ছবি। পরিচ্ছন্ন এ নগরীর উন্নয়নের পালে আরেকটু হাওয়া দিতে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর আওয়ামী লীগ সভাপতির আগমনে সন্তুষ্ট নগরবাসী। নেত্রী আমাদেরকে দুহাত উজাড় করে দিয়েছেন, তিনি যে আর দেবার তার রাজশাহীবাসীকে দিয়ে দিয়েছেন, তার প্রমাণ আপনারা রাজশাহী শহরে দেখতে পাচ্ছেন। আর স্থাপনা থেকে শুরু করে কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করে ফেলেছেন রাজশাহীর মানুষের জন্য। 5-7 বছর আগের রাজশাহী কেউ দেখে থাকেন, হঠাৎ করে 5-7 বছর পরে এখন রাজশাহী কেউ আছেন, তার রাজশাহী শহরকে আসলে কেউ চিনবেন না, এটা রাজশাহী শহর না সিঙ্গাপুর। জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে দাবি করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র। নির্বাচনের মাঠে বিএনপিকে মোকাবেলার পাশাপাশি জনসভায় 14 দলের নেতাদের অংশগ্রহণ নিয়ে কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আমরা চাই সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, বিএনপি পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরা সেটিই চাই। বাস্তবতার প্রেক্ষিতে নির্বাচন কমিশন যদি সব আসনে ইভিএম এ ভোট করতে না পারে, যে কয়টি আসলেই করতে পারুক না কেন, আমরা সেটিকে মেনে নেব। আমাদের জোটের শরিকদেরকে অবশ্যই তারা আমন্ত্রিত, তারা আসতেই পারেন, তাদেরকে তারা আসলে বরং আমরা খুশি হব। জনসভায় 6 থেকে 7 লাখ মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা দলটির। আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মতো নির্বাচনে জনসভায় অংশ নিতে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন তিনি। সেই সাথে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ভোট চাবেন আওয়ামী লীগ সভাপতি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, রাজশাহী। ভোলায় সন্ধান পাওয়া গ্যাসকূপে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে আগুন জ্বালানো হয়েছে। নতুন এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাশাপাশি এই জনপদে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে এমনটাই আশা দ্বীপবাসীর। জেলা প্রতিনিধি এম সিদ্দিকুল্লার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় ভোলা নর্থ 2 নামে নতুন একটি কূপ খনন শেষে পরীক্ষামূলক আগুন জ্বালিয়েছে বাপেক্স। এলাকায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে স্থানীয়রা। নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়ায় জেলার বিসিক শিল্পনগরীতে সরাসরি সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। লাইনটা যেন আমাদের বিসিক প্লটে দেওয়া হয়, তাতে আমরা উৎপাদনের উপর জোর দিতে পারব। উৎপাদনের জোর দিলে বাণিজ্য বিকাশ ঘটবে, বাণিজ্য বিকাশ ঘটলে দেশের বিকাশ ঘটবে। মংলা পোর্ট থেকে আমরা যদি ধরে পায়রা বন্দর এবং পাশাপাশি চট্টগ্রাম পোর্ট যদি ধরি, তাহলে প্রত্যেকটার সাথে লিংক কিন্তু ভোলা, মিডল পয়েন্ট ভোলা রয়েছে, তাহলে ভোলা যদি শিল্পায়ন হয় তাহলে গ্যাসের ব্যবহার কিন্তু যথাযথভাবে হবে। তবে ভোলায় একের পর এক গ্যাস কূপের সন্ধান পাওয়া গেলেও বাসাবাড়ির জন্য এখনো সংযোগ পায়নি এই জনপদের মানুষ। এখানে গ্যাসের দ্বারা আমরা এলাকাবাসী খুবই খুশি, আমাদের এলাকার উন্নয়ন হবে। গ্যাস উত্তোলনের পরে যেন আমরা রান্নাবান্নার কাজে
এবং আমাদের এলাকার সকল ঘরে ঘরে গ্যাসটা পৌঁছে, এটাই আমাদের সরকারের প্রতি দাবি। ভবিষ্যতে কলকারখানা হয় গ্যাস ফিল্ডের, এতে করে আমাদের বেকার সমাজ আস্তে আস্তে উন্নত হবে। নতুন এই কূপে কমপক্ষে 620 বিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদ আছে বলে ধারণা করছে বাপেক্স। ডাটা তথ্যগত বিশ্লেষণ করে এটা ফাইনাল আরেকবার আমরা বলবো, এটা কতটুকু বাড়ছে বা কমছে। ইনশাল্লাহ আশা করি বাড়বে আমাদের এই গ্যাসের মজুদ, এবং এটা এখানে আমাদের গ্যাস আমরা রেডি করে রাখবো সব কিছু। ভবিষ্যতে প্রসেস প্ল্যান্ট স্থাপন হবে এবং সেটার উপরে নির্ভর করে যদি গ্যাস চাহিদা বা ডিস্ট্রিবিউশনের সিস্টেমগুলো আলাদা আমরা সুন্দরবনকে দেবো। ভোলা নর্ড দুই থেকে প্রতিদিন 20 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্বল্প সময়ে বিচার কাজ সম্পন্ন করা বিচারক ও আইনজীবীদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম, আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির, জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জব্দুল হক বক্তব্য রাখেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এবং আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইনজীবী ভাই বোনেরা, আপনারা সূর্যের মতো জ্বলজ্বল করে ঝুলবেন, সূর্যের মতো আলো জ্বালাবেন, নিজেকে আলোকিত করবেন, জনগণকে আলোকিত করবেন, আলোকিত করবেন জুডিশিয়ারিকে, বিচার ব্যবস্থা এবং এই জাতির রাষ্ট্রকে। সরকারের দমন, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো সহ 10 দফা দাবি বাস্তবায়নে আগামী 4 ফেব্রুয়ারি খুলনায় বিভাগীয় সমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশকে সফল করতে দুপুরে জেলা আইনজীবী মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের সাথে প্রস্তুতি সভা করেন খুলনা বিভাগের বিএনপির নেতারা। সভায় প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মেহেদী রুমি, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত ও খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সভায় বক্তারা বলেন বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তবে সমাবেশে যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধ করে তুলবে নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের দুর্দশা চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নূর। দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণ অধিকার পরিষদের সদস্য ফর্ম পূরণ কার্যক্রম উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নূর অভিযোগ করেন সরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন, এতে মানুষ আজ চরম অসহায়। সুষ্ঠু নির্বাচন হলে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে সরকার গঠিত হবে বলেও এ সময় আশা করেন নুরুল হক নূর। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা অপরাপর সকল বিরোধী দলের সাথে মিলে রাজপথে ঐক্যবদ্ধ এবং যুগপৎ আন্দোলন করব, কিন্তু ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে 300 আসনের প্রার্থী দেবে। রাজবাড়ির বেলগাছি রেল স্টেশনের ওপর দিয়ে অবাধে চলছে ট্রাক সহ সব ধরনের যানবাহন। এতে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, তেমনি ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কর্তৃপক্ষ নীরব। রাজবাড়ি থেকে লিটন চক্রবর্তীর প্রতিবেদন জানাচ্ছেন বিপ্লব রায়। বেলগাছি রেল স্টেশনের ওপর দিয়ে এভাবেই দিনরাত অবাধে চলছে ট্রাক সহ সকল ধরনের ভারী যানবাহন। এটি সংরক্ষিত এলাকা হলেও আইনের তোয়াক্কা করছে না কেউ। যাত্রীরা জানায় এখানে ভারী ও মাঝারি সহ সব ধরনের যানবাহন চলাচল করায় বাতাস ধুলিতে দূষিত হয়ে যায়, এতে সর্দি কাশি সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এসব বিষয়ে রেল কর্তৃপক্ষের দেখার দায়িত্ব থাকলেও তারা নির্বিকার। বেলগাছির রেল স্টেশনের অবস্থা খুবই নাজুক, যেটা এখন আর স্টেশন বলা যায় না। একসময় খুব নাম করা স্টেশন ছিল বেলগাছির। মালবাহী ট্রাক, বালি ট্রাক, এগুলো যাওয়াতে বাচ্চা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং এলাকার লোকজন যাতায়াতে খুবই বিঘ্ন ঘটে। এ বিষয়ে কথা বলতে রাজবাড়ী রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাসের কার্যালয়ে গেলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। 1890 সালে চালু হওয়া বেলগাছি রেল স্টেশনটিতে তিনটি লোকাল ট্রেন দিনে 10 বার থামে, কিন্তু স্টেশনের ওপর দিয়ে এভাবে যানবাহন চলাচল করায় যাত্রী সংখ্যা আগের চেয়ে অনেক কমেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
পটুয়াখালীর বাউফলে অবাধে চলছে অতিথি পাখি শিকার। শিকার করা এসব পাখির মাংস দিয়ে চলছে পিকনিক। অতিথি পাখি শিকারে উদ্বিগ্ন পরিবেশবাদী সহ সচেতন মহল। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন আনান্তাসিন রি। শীত আসলেই পটুয়াখালীর বিভিন্ন নদী ও জলাশয়গুলোর আশেপাশে দেখা মিলে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির। শীতের তীব্রতা থেকে বাঁচতে হাজার মাইল পাড়ি দিয়ে ইউরোপ ও সাইবেরিয়া থেকে আসে এসব অতিথি পাখি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি টোপ কিংবা জাল পেতে শিকার করছে অতিথি পাখি। সম্প্রতি বাউফলের কেশবপুর ইউনিয়নে অতিথি পাখি শিকার করে সেই মাংস দিয়ে পিকনিক করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এক যুবক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। শীতের সময় আমাদের দেশে অতিথি পাখি ছুটে আসে, এদের প্রতি সবার অনুকূল দৃষ্টিভঙ্গি থাকা উচিত। ধরা, মারা, হত্যা করা, অতিথি পাখিকে বিরক্ত করা সম্পূর্ণভাবে আইনত নিষিদ্ধ। যদি কেউ ধরে, মারে, হত্যা করে, আমরা যদি সেটা জানতে পারি তাহলে আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। নির্বিচারে অতিথি পাখি শিকার বন্ধে আইনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছে পরিবেশবিদরা। চর অঞ্চলে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু অতিথি পাখিগুলি শিকার করে তারা বিক্রি করছে, তারা পিকনিক করছে, তারপরে কাউকে গিফট করছে, এরকম ঘটনা ঘটছে। এগুলো যাতে না হয় এই বিষয়গুলিতে আরো কঠোর হওয়া দরকার প্রশাসনের। তবে পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্য রক্ষাকারী অতিথি পাখি শিকার বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন। আমরা যদি এরকম ইনস্ট্যান্ট যদি কোনো খবর পাই, আমাদের যদি স্থানীয় যারা আছেন তারা যদি সাথে সাথে আমাদেরকে তথ্য দিতে পারেন তাহলে আমরা মোবাইল করে তাদের নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। শিকারীদের আইনের আওতায় আনতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এমনটাই আশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গতিসীমা মেনে চলিয়ে সড়ক দুর্ঘটনা রোধ করি, এই স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ বগুড়ার আয়োজনে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা বিএটিএর সহকারী পরিচালক মইনুল হাসান, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর হাসান আলী, ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মাহবুবুর রশিদ ও বগুড়া বিআরটিএর মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ। জেলার 300 পরিবহন চালক কর্মশালায় অংশ নেন। পড়াশোনার মাধ্যমে ভালো ফলের পাশাপাশি ভালো মানুষ যেমন হতে হবে তেমনি বাড়াতে হবে সাহিত্য সংস্কৃতি চর্চা। গাইবান্ধায় প্রথম আলোর আয়োজনে এ শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। স্থানীয় সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহসি, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান এবং আহমদ উদ্দিন শাহ, শিশু নিকেতন স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ মাজহারুল মান্নান। চাঁদপুরেও এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা স্টেডিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর নারী মুক্তিযোদ্ধা ডাক্তার বদরুন্নাহার চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান ও প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল। জেলার প্রায় 1500 শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রথম আলো। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাখওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামজা মাহমুদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম শহীদুল্লাহ ও প্রথম আলো রাজনৈতিক বিভাগের সম্পাদক কাদের কল্লোল বক্তব্য রাখেন। জেলার প্রায় 1400 জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে রংপুরে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক কর্মীদের সমাবেশ। পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার দেলওয়ার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি বিপ্লব প্রসাদ ও সাধারণ সম্পাদক মাজিদুর রহমান ঝন্টু। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
খুলনা সরকারি মহিলা কলেজের উদ্যোগে আয়োজন করা হয় বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী পিঠা উৎসব। কলেজ প্রাঙ্গণে সকালে পিঠা উৎসবের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া ও কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের 168তম জন্মদিন উপলক্ষে বরিশাল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী অশ্বিনী মেলা। অশ্বিনী কুমার স্মৃতি সংসদের উদ্যোগে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সাদেকুল আরিফিন, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্বাস উদ্দিন খান ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল এ সময় উপস্থিত ছিলেন। মেলায় অশ্বিনী কুমারের ওপর লেখা বই, বিভিন্ন ধরনের পিঠা, মাটি, কাঠ ও বাঁশ, বেতের তৈরি বিভিন্ন পণ্যের স্টল ছাড়াও ছিল শিশুদের বিনোদনের নানা আয়োজন। এবার বিপিএল প্রসঙ্গ। স্পাহানি বিপিএলে খুলনা টাইগার্সকে 4 রানে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাসের ওপেনার জুটিতে কুমিল্লা সংগ্রহ করে 65 রান। ব্যক্তিগত 42 বলে 50 রান করে লিটন আউট হলে 22 বলে 39 রানে ঝোড়ো ইনিংস খেলেন জনসন চার্লস। শেষ দিকে রিজওয়ান ও খুশদিল শার 40 রানের জুটিতে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 165 রান। জবাবে 166 রানের লক্ষ্য করতে নেমে দলীয় 14 রানে তামিম আউট হলে চাপে পড়ে খুলনা। তবে শাই হোপ ও এন্ড্রু বালবার্নের 49 রানের জুটি সেই চাপ সামলে নেয়। বালবার্নের 38 ও শাই হোপ 33 রানে বিদায় নিলে শেষ হয় 6 উইকেটে 161 তলে খুলনা টাইগার্স। পটুয়াখালী সরকারি খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিবুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্ট। এতে একাদশ চ্যাম্পিয়ন হয় স্থানীয় নাসনাপাড়া শিকদার সড়ক। ফাইনালে 6-1 গোলে লালুয়া নিরিবিলি একাদশকে হারায় তারা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব। 30টি দল অংশ নেয় টুর্নামেন্টে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।